Bismillahirrahmanirrahim. আপনারা জানেন যে ঢাকা 17 আসন আসলেই আপনাদের মুখ থেকে শুনলাম এবং সারা বাংলাদেশের মানুষ জানে যে একটা গুরুত্বপূর্ণ আসন কারণ বাংলাদেশের ভিআইপি এবং সিআইপি মানুষের বসবাস কিন্তু এখানে এখানে শুধু ভিআইপি এবং সিআইপি মানুষই নয় এখানে আমার ল্যাঙ্গুয়েজ যেটা যে খেটে খাওয়া কিছু মানুষ আছে নিম্ন আয়ের মানুষও বসবাস করে তাদের বাসস্থান হচ্ছে আপনার করাল বস্তিতে তারা সাততলা বস্তিতে এবং ভাষানটা বস্তিতে আছে দুই ধরনের মানুষের কম্বিনেশন এখানে করতে হবে সেই জন্য আমি সবসময় বলি যে এখানে যাকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন দিবে তার ডেফিনেটলি এই গুণটা সর্বপ্রথম থাকতে হবে যে দুই ধরনের মানুষকে সমন্বয় করতে হবে কারণ নিম্ন আয়ের মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলোর সাথে এখানে ভিআইপি এবং সিআইপি মানুষের একটা সমন্বয় ঘটাতে হবে অতএব এমন একজন মানুষ লাগবে যে মানুষটা সবার কাছে গ্রহণযোগ্য সবার কাছে গ্রহণযোগ্য না হলে সেই মানুষটা কিন্তু এখানে কোনোভাবেই তার সার্ভিসটা করতে পারবে না ইতিপূর্বে ঢাকা 17 আসনের ইতিহাস যদি আমরা ঘাঁটি সর্বপ্রথম যখন ঢাকা 17 আসন ভাগ হয়ে ঢাকা 17 পরিণত হয় তখন কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব এখানে ছিলেন তার পরবর্তীতে একজন এমপি ছিলেন কালাম নামে এবং পরবর্তীতে আমার শ্রদ্ধেয় প্রয়াত ফারুক ভাই ছিলেন আলটিমেটলি এই জায়গায় কিন্তু এরকম কাজের তেমন ক্ষেত্র সবাই করতে পারে না কারণ এরশাদ সাহেব নিজেও কিন্তু দেখা গেছে যে অন দ্য স্পটে আসতে পারতো না এবং যে কালাম সাহেব যে ভদ্রলোক ছিলেন সেও কিন্তু দেখা যেত যে এই ঢাকা 17 আসনে আপনারা যখন আমি সিদ্দিকুর রহমান এই 17 আসনে ঘোষণা দিলাম তখন থেকে তার নামটা বেশি শুনেছে যে এখানে এই নামে একজন এমপি ছিল পরবর্তীতে আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রয়াত ফারুক ভাই যখন ছিলেন তিনি অসুস্থ অনেক দিন ছিলেন এটা আপনারা জানেন যে উনি মাউন্ট এলিজাবেথে ছিলেন ওখান থেকে আমরা ভেবেছিলাম যে ফারুক ভাই আমাদের মাঝে হেঁটে হেঁটে ফিরে আসবে ফারুক ভাইকে নিয়েই আমরা যাই করি পরবর্তী স্টেপগুলো নেব পরবর্তীতে ফারুক ভাই চলে আসলো ওনার মৃতদেহটা আমরা গ্রহণ করলাম এবং তার আগে থেকে আপনারা জানেন যে ঢাকা 17 আসনকে সিদ্দিকুর রহমান অনেক আগে থেকে আজকে ফারুক ভাই যখন অসুস্থ ছিল তখন থেকে আমার প্রচারণা শুরু হয়েছে আমি নিজেকে যোগ্য মনে করি একটা মাত্র কারণেই কারণ এখানে এমন একজন মানুষ লাগবে যে সবার কাছে গ্রহণযোগ্য একদম দারোয়ান থেকে শুরু করে বস্তির লোক থেকে শুরু করে ভিআইপি সিআইপি অতএব আমি মনে করি সিদ্দিকুর রহমান তার ক্যারিয়ার লাইফে এবং তার যে প্রফেশনাল লাইফে এবং তার পলিটিক্যাল লাইফে এই 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 বিষয়টা অন্তত অর্জন করতে পেরেছে যে সবার কাছেই গ্রহণযোগ্য সো ওই জায়গাটা থেকে আমি ঢাকা 17 আসনে নমিনেশন পেপার উঠিয়েছি মানুষের একটা ভুল ধারণা আছে সিদ্দিকুর রহমান নাট্যকার অভিনেতা নির্মাতা শুধুমাত্র নাট্যকার অভিনেতা নির্মাতা থেকে হুট করে রাজনীতিতে এসেছে এটা ভুল ধারণা সিদ্দিকুর রহমান একজন ছাত্রলীগ করে একটা ছেলে যে 94 ছাত্রলীগ করে অতএব যদি আপনি কাউন্ট করেন 26 থেকে 27 বছর আমার এই পলিটিক্যাল লাইফ হয়েছে তার পরবর্তীতে আমি যখন আমার প্রফেশনে আসলাম নাট্যকার অভিনেতা নির্মাতা হলাম তখনও কিন্তু আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাথে জড়িত এবং বাংলাদেশের আওয়ামী লীগ মনা শিল্পীদেরকে একত্র করে আমি দেখেছেন ইতিপূর্বে বাংলাদেশে কী পরিমাণ সামাজিক এবং রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছি সেটা যদি বলি 2018 সালে প্রথম যখন লন্ডন দূতাবাসে যখন বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননা হলো তখন বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট থেকে আমি এবং আমার আপা তারানা হালিমের নেতৃত্বে আমরা প্রথম আমরা তারেক জিয়ার বিরুদ্ধে ওখানে ওই ওই জঘন্য কাজটির জন্য আমরা একটি স্মারকলিপি দিয়েছি অতএব এটি নয় শুধু করোনাকালীন সময়ে শিল্পীদের পাশে গিয়ে দাঁড়ানো আমার সেক্টরের মানুষের পাশে গিয়ে দাঁড়ানো আমার নিজের এলাকা এবং গুলশান বনানী মানুষের পাশে ছিলাম অতএব আমি মনে করি সিদ্দিকুর রহমানের রাজনৈতিক পথচলা কিন্তু অনেক আগে থেকে সো আমরা যাকে চিনি যে মানুষটা মজার অভিনয় করে যে মানুষটা সবসময় মনে হয় যে শুধু নাটকের লোক সেই লোকটা কেন হঠাৎ করে সিদ্দিকুর রহমান রাজনীতিতে আসলো নো 2018 সালেও কিন্তু সিদ্দিকুর রহমান টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি থেকে দলীয় নমিনেশন তুলেছিল এবং যেহেতু দীর্ঘদিন ধরে আমার গুলশানে বসবাস অতএব আমি দীর্ঘ 14 বছরের মতো যা সময় আমি এই গুলশানে আমার সমস্ত কিছু অতএব গুলশানকে ঘিরে আজকের কিন্তু অভিযানটা না শুধু যে নির্বাচন এই উপনির্বাচনকে ঘিরে সিদ্দিকুর রহমান এসেছে এটা ধারণা ভুল এই ধারণাটা শুধু আমি বলতে চাই যে আমি মানুষের সেবক হতে চাই মানুষের সেবক হিসাবে কাজ করতে চাই সেটা আমি আগেও করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে যে আওয়ামী লীগ থেকে সিদ্দিকুর রহমান এখন নৌকার যোগ্য মাঝি হওয়ার যোগ্যতা অর্জন করেছে ডেফিনেটলি আমি সেবক হতে চাই কঠিন একটা প্রশ্ন হচ্ছে যদি আওয়ামী লীগ আমাকে নমিনেশন না দেয় তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হব কি না আমি যদি নাটকের ভাষায় বলি তাহলে হবো কেন হবো জানেন তার কারণটা হলো যে সিদ্দিকুর রহমানের ব্লাডটা ছোটরা আওয়ামী লীগের তখন কিন্তু আপনাদের কষ্ট করতে হবে আমি যদি হই তাহলে আমার সমস্ত শরীরের রক্তটাকে আপনাদের ডায়ালিসিস করতে হবে অতএব যদি আমার সারা শরীরের রক্ত ডায়ালিসিস হয় তাহলে সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ নমিনেশন না দিলে অন্য কোনো দল থেকে স্বতন্ত্র প্রার্থী হবে বিকজ এটা কখনোই সম্ভব না কারণ যদি আমার পুরো ব্লাড
সার্কুলেশন চেঞ্জ করে দেন তারপরেও সম্ভব না একটা মাত্র কারণেই কারণ আমি আমার পরিবারের মুখ থেকে বঙ্গবন্ধুর কথা শুনেছি এবং আমি পরিবারের মুখ থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শিখেছি সো আমি মনে করি আমি যেহেতু একজন পিওর আওয়ামী লীগ পরিবারের সন্তান যারা পিওর আওয়ামী লীগ পরিবারের সন্তান তারা কখনোই নমিনেশনের আশায় কখনোই অন্য দলে যেতে পারে না এবং যাব না এবং আমি সিদ্দিকুর রহমান আমি তো বিশ্বাসী নয় আমরাই বিশ্বাসী আমি একা বাঁচতে চাই না হাজারটা মানুষ নিয়ে বাঁচতে চাই অতএব কোনোভাবেই সম্ভব না এখন আসেন বাহিরে কথাটা শব্দটা কীভাবে বাহিরে কথাটা কিন্তু সিদ্দিকুর রহমানও কিন্তু গুলশানে জায়গা আছে তার মানে সেখানেও সে বাড়ি করেছে অতএব সিদ্দিকুর রহমানকে তো বাহিরে বলতে পারবে না উটিলি শব্দটা কিন্তু সিদ্দিকুর জন্য না ঢাকা গুলশানের যারা আদিবাসিন্দা আর যারা নমিনেশন তুলেছে আমি জানি তাদের ভিতরে একজনও নেই সিদ্দিকুর রহমান যেভাবে গুলশানের বাসিন্দা হয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেট এখানে এইভাবেই বাসিন্দা হয়েছে অতএব আমি মনে করি যে বাহির এবং ভিতরের বিষয়টা নয় আমি একটা কথা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্যতার মাপকাঠিতে যে হবে সেটা সিদ্দিকুর রহমান হতে পারে সিদ্দিকুর রহমান না তবে আমি চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একজন মানুষকে সিলেকশন করবে সত্যিকার অর্থে ঢাকা ১৭তে সে আসলে কাজ হবে এবং কাজ করতে চায় কাজের মানুষ আমরা চাই